আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ফ্র্যাকশান বা পার্সেন্টেজ রিলেটেড একটা প্রশ্নের সমাধান করবো প্রশ্নটা একটু খেয়াল করেন ইফ দ্য নিউমেরেটার অফ এ ফ্র্যাকশান ইজ ইনক্রিজড বাই টু ফর্টি পার্সেন্ট অ্যান্ড দ্য ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশান ইজ ডিক্রিসড বাই ফিফটি পার্সেন্ট দ্য রেজাল্ট ফ্র্যাকশান ইজ টু হোল ফাইভ বাই সিক্স হোয়াট ইজ দ্য অরিজিনাল ফ্র্যাকশান অর্থাৎ এটা বাংলাটা হচ্ছে যে একটি ভগ্নাংশের লভ দুইশো বৃদ্ধি পেলে এবং হর পঞ্চাশ কমে গেলে প্রাপ্ত ভগ্নাংশের মান হবে দুই সমস্ত ছয় ভাগের পাঁচ হয় সেক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশটা কি হবে তাহলে একটা খেয়াল করেন প্রকৃত ভগ্নাংশটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এক্স ডিভাইডেড ওয়াই এক্স বাই ওয়াই তাহলে দেখেন ইনক্রিজ দুইশো ইনক্রিজ করার পরে যেটা হবে তিনশো চল্লিশ পার্সেন্ট অফ এক্স সেই উপরের যে লবের এত হবে তার কারণ হচ্ছে ছিল হচ্ছে হানড্রেড পার্সেন্ট যখন আমি বাড়িয়েছি ধরো হচ্ছে একশো পার্সেন্ট ছিল আমি টোয়েন্টি পার্সেন্ট বাড়িয়েছি টোয়েন্টি পার্সেন্ট বাড়ানোর পরে যেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট ওয়ান টোয়েন্টি পার্সেন্ট তাহলে এইটা ভাগ যেটা হচ্ছে ডিনমিটার অফ দ্য ফ্র্যাকশান ইজ ডিক্রিজড বাই ফিফটি পার্সেন্ট যদি আমি কমাই যেটা ছিল হানড্রেড পার্সেন্ট কমানোর পরে যেটা হবে ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পার্সেন্ট অফ ওয়াই তাহলে রিজাল্টের যে ফ্র্যাকশানটা সেটা হচ্ছে এটা দুই সমস্ত ছয় ভাগের পাঁচ এটাকে আমরা যদি ভাঙাই ছয় দুগুনা বারো আর পাঁচ সতেরো সতেরো ডিভাইডেড সিক্স তাহলে আমরা কাটাকাটি করলে যেটা হবে এইটা এটা কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে কী হবে এক্স ডিভাইডেড ওয়াই তাহলে সতেরো ডিভাইডেড সিক্স ইন্টু পাঁচ ডিভাইডেড চৌত্রিশ তাহলে এটা হচ্ছে দুইবার যাবে তাহলে পাঁচ বাই ছয় দুগুনা বারো তাহলে ফ্র্যাকশানটা হচ্ছে ফাইভ ডিভাইডেড টুয়েলভ অর্থাৎ সি নাম্বার যে অপশনটা এটা কারেক্ট সো এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম